বাবা মা গুরুজন ঈশ্বর তুল্য, তারা সন্তানের ভালো চায়। বাবা মায়ের একমাত্র সন্তান দীপ, ছোট থেকেই সে ছিল বাবা মায়ের চোখের মণি, মাথারও। বাবা মায়ের ইচ্ছেগুলোকে নিজের ইচ্ছে মনে করেই বুক দিয়ে আগলে রেখেছে। তার জন্য ক্ষয় হয়েছে বহুবার, বহুবার হয়েছে বিক্ষত, ক্ষতি নেই তবু ফিরতে পারেনি। তিনটে মানুষের তিনটে মানুষ ছাড়াই পৃথিবীতে কেউ ছিল না। বড়দিন আসছে, বড়দিন মানে ক্যাথিড্রাল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া বা পয়লা জানুয়ারি পিকনিক। বাবা মায়ের হাত ধরে ছোট্ট দ্বীপ, মনে আছে একবার মায়ের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁ হাতের কনুইতে চোট লেগেছিল আর একটু রক্তপাত। ছোট্ট দ্বীপ সারা রাত ঘুমোতে পারেনি, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গিয়েছিল তার। কান্না দ্বীপ ভাবে, ভাবে কি, রঞ্জিনের মধ্যে কি ছিল কে জানে, ছেলেটাকে পুরো পাল্টে দিল, পাল্টে দিল তার জীবনবোধ, পাল্টে দিল তার চেতনা। দ্বীপ সত্যি সত্যি এবার একজন নারীকে ভালোবাসলো, মায়ের পর এই প্রথম। বাড়িতে লুকিয়ে ফুচকা খেয়ে, সিনেমা দেখে, সেন্ট্রাল পার্কের ঝোপের আড়ালে শরীরের মানচিত্র এঁকে কেটে গেল চার চারটে বছর। এখনো বড়দিন আসে, বড়দিন মানেই ক্যাথিড্রাল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া বা পয়লা জানুয়ারি পিকনিক, সঙ্গী রঞ্জিনী। রঞ্জিনীর বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাননি দ্বীপের বাবা মা, কারণ দ্বীপের দুঃসাহস, বেয়াদপি। দ্বীপ যে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে এটাই তো সবচেয়ে বড় স্পর্ধা। রঞ্জিনীকে অনেক কথাই শুনতে হয়েছিল সেদিন, রাগে দুঃখে অভিমানে। ঘরের এক কোণে বালিশ ভিজিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সে। ফাল্গুনের প্রথম সপ্তাহেই রঞ্জিনী হলো অন্য লোকের বউ। দ্বীপ প্রথমে প্রতিবাদ করেছিল, প্রথম, তারপর রঞ্জিনীকে চেয়েছিল বোঝাতে। অভিমানী মেয়েটি পারেনি অপমান গিলে নিতে, দ্বীপের সঙ্গে আলাদা সংসার পাততে। তারপর দ্বীপ কেঁদেছিল খুব খুব। ওর বাবা মা ছেলের ছেলে মানুষিতে বিরক্ত হলেন, হতে হতে ব্যাপারটা গা শোয়া হয়ে গেল। দ্বীপ রাতের আকাশের তারা দেখে, কাঁদে, একা একা কবিতা লিখে ছেড়ে ফেলে, হাওয়াতে আঁকিমুখি কাটে। মাঝে মাঝে বাবা মা বুঝিয়ে নিয়ে যায় ডাক্তারের কাছে, কিন্তু সে পালিয়ে চলে আসে। বড়দিন, ক্যাথিড্রাল, ময়দান, ভিক্টোরিয়া, সেন্ট্রাল পার্ক, বাবা মা, রঞ্জিনী, সব কেমন এলোমেলো হয়ে যায়। হাসি পায় দ্বীপের, খুব হাসি পায়। ছাদের ওপর দাঁড়িয়ে সে একা হাসে, একা, সম্পূর্ণ একা। পরদিন হোম থেকে গাড়ি এসে দেখল সেখানে দাঁড়িয়ে আরো একটা গাড়ি পুলিশের, সামনে পড়ে থাকা এক একলা শরীর। তিনতলার ছাদ থেকে মাটি স্পর্শ করার পরও রক্তের নদীতে স্নান করে সে তখনও হাসছে। বাবা মা গুরুজন ঈশ্বর তুল্য, তারা সন্তানের ভালো চায়।